বেশ কয়েকদিন আগে আরব সাগরের উত্তরাংশে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ইতোমধ্যে মহা শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। 24 ঘন্টার মধ্যে এটি উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাতে পারে। অবশ্য এই ঘূর্ণিঝড়ের কারণে ভারতের বেশ কিছু জেলায় শুরু হয়ে গেছে বৃষ্টিপাত, পানিতে তলিয়ে যেতে শুরু করেছে বিস্তীর্ণ এলাকা। প্রায় 160 কিলোমিটার গতিতে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে আসনা। আরব সাগরের তীরবর্তী অপর দেশ পাকিস্তান রেখেছে এই নামটি। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্তমানে গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে 250 কিলোমিটার, পাকিস্তানের করাচির উপকূল থেকে 160 কিলোমিটার এবং বেলুচিস্তানের পাশনি উপকূল থেকে 350 কিলোমিটার দূরে রয়েছে আসনা। এদিকে আসনার প্রভাবে ভারতের গুজরাটের জামনগর, সুরাট, পোরবন্দর, মোরবি, সরকা এবং কুচ জেলায় গেল বুধবার রাত থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ, যার ফলে এসব জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পরিস্থিতি আরো অবনতি হওয়ার শঙ্কায় জেলা কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। পাকিস্তান আবহাওয়া বিভাগ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ঘূর্ণিঝড় আসনা করাচি গোয়াদার উপকূলে তৈরি হয়েছে, যার ফলে পশ্চিম উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পর ভারী বৃষ্টিপাত হতে পারে। সিন্ধের প্রাদেশিক সরকারকে ঝড় মোকাবেলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষার মৌসুমে এইসব অঞ্চলে ঘূর্ণিঝড় বিরল। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী প্রতিরোধের জন্য নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে না। 1891 থেকে 2023 সালের মধ্যে আরব সাগরে মোট 3টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। তবে আগস্ট মাসে আরব সাগরে এমন ভয়াবহ ঘূর্ণিঝড় তৈরি হওয়া বিরল ঘটনা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।